والسلام على رسوله الكريم مبدا আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন ইসলামপুর বাইতুন্নূর জামে মসজিদের উদ্যোগে আজকে ১১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছো বন্ধ হইছে নি দাদা দাদি রে ক্ষমা করছি এই প্যান্ডেল পুরা মানুষগুলা তুমি আল্লাহর দরবারে তাকে দেখি আমার কতগুলা দাড়ি পাকা বড় বড় দাদার বয়সী মুরব্বীরা বাবার বয়সী বাবারা আল্লাহ টাগরা টাগরা হুসাইনি পাগল আমার যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা শ্রবণ করেছেন আমার ভাই বাবারা তুমি আল্লাহর শাকিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়িয়ে দিছে রে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও তুমি যদি মাফ না করো বান্দারে সবাই বলেন তুমি যদি বান্দারে বলো তোমার বান্দা যাবে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া আল্লাহ কোন ভাই বাবা কোন পর্দার আড়ালের মা বোনেরা জানি তাদের আব্বারে অন্ধকার কবরে মনের উপর মন মাটি দিয়া কবরে শুয়াইয়া দিছে যে বাবা আল্লাহ নৌকা চালায়া যে বাবা নিজের মাতার গাম গুলা ফায়ে ফালাইয়া ক্ষেত্রের মধ্যে কাজ কইরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে আল্লাহ এখন সন্তানের সামনে বাবার বয়সে অনেক মুরব্বীরা হাঁটা চলা করে কিন্তু নিজের আব্বারে দেখে না বাবার বয়সী মুরব্বীদেরকে চোখে দেখে কিন্তু নিজের বাবার একবার বাবা বইলা ডাকতে পারে মন আব্বার কবরে আর আজাব দিও মন আব্বার কবরে আর আজাব মাবুদ কত সন্তান হাত বাড়াইছে মানায় হায় রে
কোনো সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ নাকি ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দেয় আল্লাহ ওই আমল নামার মধ্যে যদি কবুল হজের সওয়াব হয় আমার নবী কই কোনো সন্তান যদি কোনো মা বাবার পায়ের মধ্যে মুখ লাগায় সুমা দেয় আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া হইয়া যায় আজকে মাহফিল শেষ কইরা পোলাপান গুলা বাড়িতে যাইব কিন্তু মারে দেখতো না বাপরে দেখতো না কুলি দাদা সিরা যাইব আল্লাহ দাদের মা নাই নজর কইরা দেখেন কত মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া আম্মার জন্য আব্বার জন্য কান্দে তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা বলেন না জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা বলেন না জান্নাতের চাবি আমার জান্নাতের এখান থেকে বাড়িতে যাইব বিছানার মধ্যে ঘুমাইব পাশে দিয়ে আমার বালিশটা পড়ে থাকবো বালিশটার দিকে তাকে তাকে মার জন্য কানবো আল্লাহ তারার এমন মা বাবা কবরে আপনার আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও ও মাহবুব রে ও আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকে আছে মা বাপ দুইজন হারা এতিম আল্লাহ তাদের এতিম সন্তানদের আম্মা আব্বা হারা ব্যথা সহ্য কইরা তাদেরকে শব্দে জামিল ইখতিয়ার করার তৌফিক দান কইরা দাও ও আল্লাহ পরিয়া তোমার দরবারে আমি গুনাহগার মানুষ তুমি মাওলার দরবারে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও ও আল্লাহ পরিয়া তোমার দরবারে আজকের যারা মাহফিলের আয়োজন করলো প্রত্যেকটা ভাই যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল সাজাইল আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ যারা বিদেশ থেকে এই এলাকার প্রবাসী ভাই আল্লাহ অনেক মানুষ প্রবাস থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যারা যারা পর্দার আড়ালে আমার মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে আবেদা সলেখানেকার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও মা বোনদের শারীরিক মানসিক সমস্যা দূর করে আমার মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত মুত্তাকি নামাজ হিসেবে কবুল করে নাও বিশেষ করে আল্লাহ যারা দূর দূরান্ত থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো যারা ব্যবসা বাণিজ্য চাকরি করে আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সংসারের মধ্যে শান্তির ভয়ে চালা করে দাও বিশেষ করে আল্লাহ কামাল মিয়া সুস্থ দোয়া চাই কামাল মিয়ার পরিপূর্ণ সুস্থতা নসিব করো উজ্জ্বল মিয়ার বাবার জন্য দোয়া চাই তার বাবারে কবুলার মঞ্জুর করে নাও আমির হোসেনের মার জন্য দোয়া চাই আমির হোসেনের আম্মারে কবুল ও মঞ্জুর করো।